আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাহাতা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও, ই পাসপোর্টের ফি অনলাইনে কিভাবে দিবেন, বিকাশ রকেট বা কার্ডের মাধ্যমে। গুগলে যাবেন, গুগলে গিয়ে এ চালান লিখে সার্চ করবেন। অটোমেটেড চালান সিস্টেম ক্লিক করবেন। শুরুতেই আছে পাসপোর্ট ফি, ই পাসপোর্ট ফি ক্লিক করবেন। আচ্ছা, আবেদনের প্রকৃতি, কত পাতার পাসপোর্ট, 48 পাতা। বিতরণের প্রকৃতি, কত বছর এবং কত দিন, আমরা করতেছি 10 বছর মেয়াদি, 21 কর্মদিবস সাধারণ। আচ্ছা, এরপরে যে প্রতিষ্ঠান বা ব্যক্তির অর্থে জমা দেওয়া হচ্ছে, ব্যক্তি অবশ্যই, তো যদি 18 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন, আর যদি এনআইডি থাকে 18 বছর উপরে হয় সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র। তো আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে করতেছি। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখবেন, একটু চেক করে নেবেন যেন ভুল না হয়। আচ্ছা, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, শুরুতে বছরটা সিলেক্ট করে নেবেন। এরপরে মাস, এরপরে তারিখ। আচ্ছা, এরপর ফোন নাম্বার, আপনি আপনার পার্সোনাল ফোন নাম্বার দিবেন। এরপরে ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন, আমরা দিয়ে দিতেছি। আচ্ছা, এরপরে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা, ডেট অফ বার্থ একবার খুব ভালোভাবে চেক করে নেবেন, সঠিক থাকলে চেক এন্ড ক্লিক করবেন। দেখেন কী বলছে, সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে, অর্থাৎ তথ্য ঠিক আছে, সিস্টেমে পাওয়া গেছে। আচ্ছা, এরপরে মোবাইল ব্যাংকিং, আমরা যেহেতু বিকাশ রকেটের মাধ্যমে দিতেছি সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব, বিকাশ রকেট অথবা নগদ অথবা ট্যাপ। আপনি যদি কার্ড পেমেন্ট করেন সেখানে কার্ড সিলেক্ট করবেন, ভিসা কার্ড না মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস সিলেক্ট করে নেবেন। আর যদি ব্যাঙ্ক কাউন্টারে জমা দেন তাহলে আপনি এখানে সিলেক্ট করে চালান নিতে পারবেন। তো আমরা যেহেতু অনলাইনে করতেছি মোবাইল ব্যাংকিং দিতেছি। আচ্ছা, এরপরে বিকাশ অথবা নগদ অথবা রকেট, তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতেছি, বিকাশ সিলেক্ট করবেন। এরপরে সেভ দিবেন। আচ্ছা, দেখেন এখানে আমাদের ফুল তথ্য শো করতেছে। এখানে একটা ইনভয়েস নাম্বার দিছে, এই ইনভয়েস নাম্বারটা আপনার সেভ করে রাখবেন। এরপর আপনি আপনার ফোন নাম্বার দিবেন, বিকাশে যে নাম্বারে টাকা আছে কনফার্ম করবেন। আপনার বিকাশের একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে কনফার্ম করবেন। এরপর আপনি আপনার বিকাশের পাসওয়ার্ড দিবেন, কনফার্ম করবেন। হয়ে গেছে, এটা ডাউনলোড করে রাখবেন। আচ্ছা, এটাই আপনার চালান, এই চালানের মাধ্যমে এভাবে আপনারা চালান দিবেন। আচ্ছা, এখানে এই যে চালান নাম্বার দেওয়া আছে এটা আপনার চালান নাম্বার, আর কত তারিখে এখানে তারিখ শো করতেছে, কত টাকা এই সব শো করতেছে। আচ্ছা, কোনো কারণে যদি আপনার চালানটা না আসে, অর্থাৎ আপনি পেমেন্ট করছেন কিন্তু চালানটা শো করে না, টাকা কেটে নিছে কিন্তু চালান দিতেছে না, সেক্ষেত্রে আপনারা কীভাবে চালান ডাউনলোড করবেন, অনেক সময় সার্ভারের সমস্যার কারণে এরকম হয়, সেই ক্ষেত্রে এ চালানে যাবেন। এ চালান চেক লিখে সার্চ করবেন। আচ্ছা, অনলাইন চালান ভেরিফিকেশন ক্লিক করবেন। আচ্ছা, এখানে চালান নাম্বার আমরা যে কপি করে রাখছিলাম প্রথম,
এই যে চালান নাম্বারটা এটা প্রথম সংখ্যাটা দিবেন, আচ্ছা প্রথম চার সংখ্যা, এরপরে বাকিটা দিবেন হাইফেনের পরের অংশটুকু। দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন, দেখেন চলে আসছে। অর্থাৎ আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার আগে অবশ্যই চালান নাম্বারটা কপি করে সেভ করে রাখবেন। কোনো কারণে যদি এমন হয় যে হ্যাঁ টাকা কেটে নিয়েছে কিন্তু চালান দিতেছে না, সেই ক্ষেত্রে আপনি নিজে নিজেই আবার চালানটা ডাউনলোড করতে পারবেন। আর এখানে আপনার নাম, এনআরডি নাম্বার, ঠিকানা সব কিছু উল্লেখ থাকবে। এটাই চালান, এটা আপনি ব্যাংক থেকেও করতে পারবেন, আবার অনলাইনেও করতে পারবেন। জি, এভাবে আপনারা চালান করবেন। এছাড়া চালান করতে বা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সাহায্য করার জন্য। জি, ধন্যবাদ।